সবশেষ বোর্ড মিটিংয়ের দৃশ্য। এই ক্রিকেট কর্তারা কি আর ফিরবেন না? মিরপুর শের-ই-বাংলায় দেশে পালা বদলের সময় আড়ালেই চলে গেছেন পাপন অ্যান্ড কোং। একজন বোর্ড পরিচালকেরও খবর নাই গেল এক সপ্তাহে, যে কারণে দিক নির্দেশনার অভাবে ভুগছে বাংলার ক্রিকেট, মনে করেন অভিজ্ঞ কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বোর্ড কিন্তু খালি, যারা যারা বোর্ডের দায়িত্বে আছেন এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিক মতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন। এখন অনেক কার্যক্রম চলছে, আমাদের পাকিস্তানের দল যাচ্ছে, অস্ট্রেলিয়াতে দল আছে, সামনে বিশ্বকাপ, কিন্তু তাদের কিন্তু আমরা সেভাবে দেখছি না। তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন, ক্রিকেটকে ভালোবেসে থাকেন, আমার মনে হয় লাইক আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে, তারা স্টেপ ডাউন করতে পারেন তা যদি মনে করেন, কারণ একটা নিয়মের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। যদি সেটা হয় সেটা হতে পারে, বাট আমি এইসব ব্যাপারে আলাপ করতে চাই না খুব বেশি। একটা যারা দায়িত্বে আছেন আমি বলবো যে উপদেষ্টা, আমাদের যুব এবং ক্রীড়ার উপদেষ্টা আছেন, তারা নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করছেন। অলরেডি উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা সিস্টেমটাকে ঠিক করতে চান। কোচদের কোচ নাজমুল আবেদিন লম্বা সময় কাজ করেছেন বিসিবি এবং বিকেএসপিতে, কোথায় কোথায় গলত, বিসিবির এত এত টাকা থাকার পরেও কেন পর্যাপ্ত ফ্যাসিলিটিস গড়ে ওঠেনি দেশ জুড়ে, নতুন বাংলাদেশে ক্রিকেটটাও নতুন করে সাজাতে তৈরি ফাহিমের রূপরেখা। বিসিবিতে যে অপরচুনিটি ছিল সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি, সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে, সেটা পরিবর্তন আনাটা খুব দরকার, কারণ একটু এগুলি একটু স্ট্রেটন করতে পারলেই বোধ হয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে। এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দের ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে। কিন্তু কোন জায়গায় কী হলে আমরা আরেকটু এগোতে পারি, কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি, এমন অনেকগুলো এরিয়া তো ডেফিনেটলি আছে। সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপও করবো, তাতে হয়তো সবাই পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি, অথচ ওই জায়গাটায় পিছিয়ে থাকার আমাদের কোনো কারণ নেই। এরকম অনেকগুলো এরিয়া আছে, ডেফিনেটলি আছে। আমার ইচ্ছা আছে সেরকম একটা দেওয়া, তাতে যেটা হবে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, যারা সিদ্ধান্ত নেবেন, তাদেরও বোধ হয় বুঝতে সুবিধা হবে তাদের চিন্তাভাবনাটা কোন দিকে যাওয়া উচিত। সাকিবের প্রিয় কোচদের মধ্যে সবার উপরেই আছেন নাজমুল আবেদিন ফাহিম, বিদায়ী সরকারের সংসদ সদস্য থাকায় কিছুটা চাপে আছেন বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় আইকন। সাকিবের দেশে ফেরা, লাল সবুজ জার্সিতে আবারও মাঠ মাতানো ইস্যুতে অনেকেই আছেন দ্বিধায়। কি ভাবছেন প্রিয় গুরু ফাহিম? এটা ডিপেন্ড করে ক্রিকেট বোর্ডের উপর, ডিপেন্ড করবে সাকিবের উপর, ডিপেন্ড করবে সে যদি খেলতে চায়, তার যদি খেলার অবস্থান থাকে, দলে যদি তার জায়গা হয় এবং সিলেক্টর যদি তাকে বলে হ্যাঁ তুমি খেলবে, তাহলে হয়তো সে খেলতে পারে, সে কন্ডিশনগুলি ফুলফিল যদি করে সে খেলতে পারে। সাইফুল রূপক, 71।